আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও বারাকাতু মহান রবুল আলমিনের পবিত্রতার বাক্যই হলো তসবি তার নামের তসবি যে কত মধুর ও শান্তিদায়ক তা আল্লাহ প্রেমিকরাই উপলব্ধি করতে পারে যে বা যারা ব্যক্তিজীবনে একবার হলেও তার প্রেমে তসবি পরেছেন কিংবা তার তসবির স্বাদ গ্রহণ করেছেন তারাই জানেন যে আল্লাহর তস্বিতে কি স্বাদ বা মহত্ব নিহিত আছে সুপ্রিয় দর্শক আল্লাহ তালা তসবিহ মূলত মানুষের মনের সুখ ও শান্তি লাভের এক অনন্য মহসদ তাই আমরা মহানবুল আলমিনের সর্বদা তসবিহ পাঠ করব এ পৃথিবীতে আমরা যাহা কিছু দেখি আর না দেখি সব কিছুই আল্লাহ রবুল আলমিনের তসবিহ পাঠ করে আজ আমি সহি হাদিস থেকে এমন একটি তসবিহের কথা বলবো যাহা মাত্র একবার পাঠ করলে তেরোটি ফজিলতের অধিকারী হওয়া যাবে এক নাবিজ সাল আলহি সাল্লামের নিকটে এই তসবিরটি সারা পৃথিবী থেকে উত্তম দুই এই তাসবিরটি মহান রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় কথা তিন সর্বোত্তম কথা চার কোরআনের পর সবচেয়ে উত্তম কথা পাঁচ কোরআনের অংশ হিসাবে ধরা হয় এই তসবিরটি ছয় বান্দার গুণাগুলো শুকনো পাতার মতন ঝরিয়ে দেয় সাত নব্বইটি গুণা মাফ হবে নব্বইটি নেকি লেখা হবে আট প্রত্যেকটার বিনিময়ে জান্নাতের মধ্যে একটি করে গাছ লাগানো হবে নয় জাহান্নাম থেকে বাচার ঢাল হবে দশ সদকা স্বরূপ হবে এগারো আমল নামার পাল্লা ভারী করে দিবে বারো শত্রুর ভয় চলে যাবে তেরো স্থায়ী সৎকাজ হিসাবে এ তাসপিটি ধরা হবে সুপ্রিয় দর্শক আসুন আমরা যে যেখানে থাকি যে কাজে করি এ তাসপিটি পাঠ করি তসবিরটি হলো সুবাহান্লাহি ওল্হামদুলিল্লাহি ওলা ইলাহিহ্লাহ আকবর সুবাহান্লাহি ওল্হমদুলিল্লাহি ওলা ইলাহি ল আকবর সুবাহান ওহমদুলিল্লাহি ওলা ইলাহি আল্লাহ আল্লাহ আকবর আল্লা সকলকে এ তস্বিটি পাঠ করে হাদিসের বাস অনুযায়ী তেরোটি ফজিলত অর্জন করা তৌফিক দান করুন আমিন السلام عليكم